হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো বন্ধুরা, আজ হচ্ছে পঞ্চমী, আর পঞ্চমী সন্ধ্যায় আমরা জাস্ট এসে পৌঁছে গেছি। তো এখন পঞ্চমী সন্ধ্যায় আমাদের আছে হচ্ছে মণ্ডপ উদ্বোধন। তো গতকালকে তোমরা দেখেছো আমাদের যত আছে মণ্ডপ থেকে শুরু করে লাইট থেকে শুরু করে প্রতিমা সব কিছু আমাদের রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা জাস্ট এসে এখন সবাই পৌঁছে গেছি। তো আমাদের মণ্ডপ উদ্বোধন একটু পরে শুরু হবে। তো তার আগে আরও কিছু জিনিস আছে, যেগুলো যেহেতু কালকে ষষ্ঠী পুজো, তার জন্য অনেক কিছু তৈরি করতে হবে, যোগাড় যন্ত্রণা করতে হবে, তো ভোগ টোক তৈরি করতে হবে। তার জন্য আমাদের মহিলার টিম সবাই চলে এসছে, আমাদের প্রতিমাও রেডি হয়ে গেছে অলরেডি, আর আমাদের ঢাকুয়াও এর মধ্যে এসে পৌঁছে গেছে। তো এদিকে এরা কাজ শুরু করে দিয়েছে মহিলা টিম। তো এরা নারকেল নাড়ু বানাবে, আরও অনেক কিছু বানাবে, ঠিক আছে। তো এরা সব কিছু বানিয়ে টানিয়ে রেডি করে দেবে। তারপর আরও যে সমস্ত জিনিসগুলো আছে যোগাড় যন্ত্রণা করতে হবে, সেগুলো রেডি ফেডি করে তারপরে আমরা শুরু করবো হচ্ছে মণ্ডপ উদ্বোধন। এখন এরা নাড়ু তৈরি করছে। সবাই ফিরে গেছে হচ্ছে নারকেল নাড়ু তৈরি করার জন্য, ঠিক আছে। তো মনে হচ্ছে দেখেছে খুব সহজ কাজ, কিন্তু সহজ না, এটা অনেকক্ষণ টাইম লাগবে তৈরি করতে। তো ওই জন্যই অনেকজন আছে, তারা খুব তাড়াতাড়ি করে নেবে। আর এদিকে চলছে ষষ্ঠী পুজোর প্রস্তুতি। হ্যাঁ, তো এখানে বেলগাছের ডাল পাতা সব এনে এখানে রাখা হয়েছে, কালকে ষষ্ঠী পুজোর ঘট এখানে বসবে, তার জন্য এটা রেডি করা হচ্ছে। আর এদিকে ভান্ডার ঘরের সমস্ত ঘট ফট যা আছে সব এখানে রাখা হয়েছে, কালকে এগুলো সব লাগবে। সাথে সাথে কলার গাছটাও লাগিয়ে দেওয়া হচ্ছে, কোনো কাজ ফেল রাখা হয় না, কালকের জন্য একদম পুরো প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো ঘট বসানোর জন্য এদিকে তৈরি করা হচ্ছে বেরুয়া। তো পাটের বেরুয়া লাগবে ঘট বসানোর জন্য, তো এখানে বেশ কয়েকটা বেরুয়া এখানে তৈরি করতে হবে। তো সেটার জন্য সবাই লেগে আছে এখন। তো এটা রেডি ফেডি করে দিয়ে, বেরুয়া বানিয়ে দিয়ে তারপর আমরা উদ্বোধন অনুষ্ঠান শুরু করব। তো ফাইনালি আমরা যতটা বেরুয়া লাগবে ততটা রেডি করে দিয়েছি। তো এই পর্যন্ত এখনকার মতো সমস্ত কাজ শেষ। তো আমাদের ফিতেটিতে সব লাগানো হয়ে গেছে অলরেডি কমপ্লিট। এখন আমরা উদ্বোধন অনুষ্ঠান শুরু করব। তো আমাদের উদ্বোধন অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে। ঢাকের আওয়াজের সাথে তালে তালে আমাদের উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো সবাই এখন ফানুস রেডি করছে, যখনই ফিতে কাটা হবে তখনই ফানুস একসাথে ছাড়া হবে।
থামো ওদিকে যাবে তো যাই হোক বন্ধুরা, এরকম চলতে থাকবে কিছুক্ষণ, ঠিক আছে? তো এরপরই আমাদের উদ্বোধন অনুষ্ঠানটা সমাপ্ত হচ্ছে, ঠিক আছে? আর আমি ব্লগটাও এখানে এন্ড করছি, কারণ আমি যদি ব্লগটা শ্যুট করে তো অনেক লম্বা হয়ে যাবে। তো আজকে সকাল সকাল ঘুমাতে হবে, কালকে আবার ষষ্ঠী পূজা আছে, তো সকাল সকাল আসতে হবে, ঠিক আছে? তো আমি ব্লগটা করছি এখানে এন্ড। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ব্লগটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ব্লগে, বাই। দেখো কত ধোঁয়া, একদম দেখা যাচ্ছে, ধোঁয়াটা ভালো দেখা যাচ্ছে। বাপরে বাপের বাপ।